হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি জিকের ষোলো নম্বর ক্লাসটি করাচ্ছি এর আগে আমি পনেরোটি ক্লাস করিয়ে দিয়েছি যেগুলোর লিঙ্ক আমি নিচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো করে নেবে তো আজকে ষোলো নম্বর ক্লাসে আমি বাছাই করে তোমাদের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেনগুলো নিয়েছি তো অবশ্যই তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি তো ক্লাসটি শুরু করার আগে এর আগের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটার অ্যান্সারটা আমি জানিয়ে দিই তো কোশ্চেনটা ছিল যে আধুনিক ভারতের জন্য কাকে বলা হয় তো অ্যান্সার হবে রাজা রামমোহন রায় ওকে রাজা রামমোহন রায় তো মোটামুটি সবাই সঠিক অ্যান্সারই করেছিল শুধু একজন ভুল অ্যান্সার দিয়েছিল নামটা ঠিক আমার মনে নেই কিন্তু অ্যান্সারটা হবে রাজা রামমোহন রায় ওকে তো চলো আজকের ক্লাসটি শুরু করছি আজকের প্রথম কোশ্চিন দেখো কি বলেছে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল রাজা রামমোহন রায়কে রাজা উপাধি তো চারটা অপশন দেওয়া আছে দেখো তো রাজা উপাধি দিয়েছিল হচ্ছে অপশন ডি মুঘল সম্রাট আকবর টু ওকে মুঘল সম্রাট আকবর টু রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন নেক্সট নিম্নের কোন ভারতীয় রাজ্য কোন ভারতীয় রাজ্য নেপাল এবং ভুটানকে আলাদা করেছে কোন ভারতীয় রাজ্য সেটা হচ্ছে অপশন বি সিকিম সিকিম রাজ্য ঠিক আছে সিকিম রাজ্য নেপাল আর ভুটানকে আলাদা করেছে নেক্সট তিন নম্বর কোশ্চিন দেখো পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের সাথে অন্য কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে পনেরোই আগস্টে তো ভারতের স্বাধীনতা দিবস তার সাথে অন্য কোন আরেকটা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় সেই দিন তো সেটার অ্যান্সার হচ্ছে অপশন এ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে কেমন চলো নেক্সট চার নম্বর উড়োজাহাজ কে আবিষ্কার করেন উড়োজাহাজ তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি রাইট ব্রাদার্স রাইট ব্রাদার্স হচ্ছে উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন নেক্সট পাঁচ নম্বর দেখো পাবলো পিকাসো একজন বিখ্যাত চিত্রকর তিনি কোন দেশের বাসিন্দা তো তিনি হচ্ছেন স্প্যানিশ বাসিন্দা অপশন বি হচ্ছে অ্যান্সার স্প্যানিশ ওকে পাবলো পিকাসো একজন চিত্রকর তো তিনি হচ্ছে স্প্যানিশের একজন বাসিন্দা নেক্সট জামিনী রায় নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত জামিনী রায় তো জামিনী রায় হচ্ছেন একজন চিত্রশিল্পী অপশন সি হচ্ছে অ্যান্সার চিত্রশিল্পী ওকে নেক্সট আইএসডিএন এর পূর্ণ নাম কি আইএসডিএন তো আইএসডিএন এর পুরোনো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক অপশন সি হচ্ছে অ্যান্সার ওকে অপশন সি নেক্সট নিম্নের কোন দেশটি ব্রিক্স এর সদস্য দেশ নয় ব্রিক্স এর সদস্য তো এটার অ্যানসার হচ্ছে অপশন ডি পাকিস্তান পাকিস্তান হচ্ছে ব্রিক্সের সদস্য দেশ নয় তো ব্রিক্সের সদস্য দেশ কোনগুলি টোটাল পাঁচটি হচ্ছে সদস্য দেশ রয়েছে তো সেই দেশ পাঁচটি কি কি তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে ওকে তো আর এই ব্রিক্সের আজকে আমি কমিউনিটিতে দিয়েছিলাম যে ব্রিক্সের হচ্ছে হেডকোয়ার্টার কোথায় তো ব্রিকসের হেডকোয়ার্টার হচ্ছে চীনে ওকে চীনের সাংহাই কেমন চলো নেক্সট টু লিপস গ্রন্থটির রচয়িতা কে টু লিপস তো এই গ্রন্থটি রচয়িতা হচ্ছে অপশন সি বিক্রম শেঠ টুলিপস গ্রন্থটি রচয়িতা বিক্রম শেঠ আন্দোলনের তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ইউসুফ মেহের আলী কিছুদিন আগে আমি এই কোশ্চিনটাও ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান নিম্নের কে দিয়েছিল এই কোশ্চিনটা আমি কমিউনিটিতে দিয়েছিলাম তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করেছিল মহাত্মা গান্ধী অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী নয় তো মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান দিয়েছিল হচ্ছে ইউসুফ মেহের আলী তো ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো সালে হয়েছিল তার আগে তিনি হচ্ছে ইউসুফ মেহের আলী এই স্লোগানটা দিয়েছিল ভারত ছাড়ো আন্দোলনে তো সঠিক অ্যান্সার হচ্ছে ইউসুফ মেহের আলী তো এটা খুব কনফিউশন একটা কোশ্চেন তাই তোমাদেরকে দিয়েছি তো ভালো করে মুখস্থ করে নেবে কেমন চলো নেক্সট পশ্চিমবঙ্গের শিক্ষার হার হলো কত পার্সেন্ট তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে অপশন সি সেভেন্টি সেভেন ওকে নেক্সট যে দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছে সেটি হলো কোন দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণাটা নেওয়া হয়েছিল তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ম্যাক্সিকো ওকে ম্যাক্সিকো নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ ধারা পনেরো থ্রি এ এই ধারাতে মহিলা এবং শিশুরা সংরক্ষিত রয়েছে ওকে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিসের দ্বারা তো চারটা অপশন দেওয়া আছে দেখো তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ নির্বাচনী কলেজিয়াম দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা ওকে নেক্সট ভারতে মোট কয়টি হাইকোর্ট রয়েছে হাইকোর্ট কটি রয়েছে তো ভারতে টোটাল হাইকোর্ট রয়েছে হচ্ছে চব্বিশটি অপশন সি হচ্ছে অ্যান্সার টোয়েন্টি ফোর ওকে হাইড্রোপনিক্স শব্দের অর্থ কি হাইড্রোপনিক্স তো হাইড্রোপনিক্স শব্দের অর্থ হচ্ছে মাটির ব্যবহার না করে চাষ অপশন বি হচ্ছে অ্যান্সার মাটি ব্যবহার না করে চাষকে হাইড্রোপনিক্স বলা হয় নেক্সট চিংড়ি রেচন অঙ্গের নাম কি তো চিংড়ি রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি অপশন এ হচ্ছে অ্যান্সার সবুজ গ্রন্থি নেক্সট মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কোনটি তো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হচ্ছে তামা অপশন ডি হচ্ছে অ্যান্সার তামা ওকে নেক্সট ভরের নিত্যতা সূত্র এর প্রবক্তা হলেন কে তো ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেছিলেন হচ্ছে ল্যাভোসিয়ার অপশন ডি হচ্ছে অ্যান্সার ল্যাভোসিয়ার ওকে ল্যাভোসিয়ার নেক্সট সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষণ হয় কোন আড়তে সর্বাপেক্ষা কম তো সর্বাপেক্ষা কম সাল সংশ্লেষণ হয় সবুজ আলো অপশন সি হচ্ছে অ্যান্সার সবুজ আলোতে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে বিহারের দুঃখ তো বিহারের দুঃখ বলা হয় কোশী নদীকে অপশন বি হচ্ছে অ্যান্সার কোশি আর বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে ওকে হচ্ছে বাংলার দুঃখ নেক্সট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ দেরাদুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম দেরাদুনে অবস্থিত নেক্সট ব্রিটেনের সংসদে প্রথম নির্বাচিত ভারতীয় কে ব্রিটেনের সংসদে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ দাদাভাই নজি ওকে দাদাভাই ভাই হচ্ছে ব্রিটেনের সংসদে প্রথম নির্বাচিত ভারতীয় ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম পশ্চিমবঙ্গের কোন চব্বিশ নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ঝাড়খণ্ড ঠিক আছে ঝাড়খণ্ড অ্যান্সার নেক্সট কে আগ্রা দুর্গ নির্মাণ করেছিলেন আগ্রা দুর্গ তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ আকবর আকবর হচ্ছে আগ্রা দুর্গ নির্মাণ করেছিলেন নেক্সট নিউ তুতিকরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে তো এটার অ্যান্সার অপশন বি তামিলনাড়ু নিউ তুতিকরিন বন্দরটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট নিম্নোক্ত কোনটি হল গঙ্গার ডান তীরের উপনদী গঙ্গার ডান তীরের উপনদী এটার অ্যান্সার অপশন সি সোন গঙ্গার ডান তীরের নদী হচ্ছে সোন ইউনাইটেড ইন্ডিয়া হাউজের প্রতিষ্ঠাতা কে তো এটার অ্যান্সার হচ্ছে তারকনাথ দাস অপশন পি ইউনাইটেড ইন্ডিয়া হাউজের প্রতিষ্ঠাতা হচ্ছে তারকনাথ দাস ওকে নেক্সট সুন্দরবন দিবস কবে পালিত হয় সুন্দরবন দিবস তো এটার অ্যান্সার টোয়েন্টি ওয়ান আগস্ট অপশন এ সুন্দরবন দিবস পালন করা হয় একুশে আগস্ট নেক্সট তিরিশ নম্বর কোশ্চিন দেখো আজকে লাস্ট কোশ্চিন যেটা তোমাদের জন্য আমি হোমওয়ার্কে রাখছি কোন সালে রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল কোন সালে উনিশশো এক উনিশশো দুই উনিশশো চার না উনিশশো পাঁচ তো এই চারটার মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা কথা বলে দিই তোমরা এই পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে কেমন আর লাস্টে আমি তোমাদের জন্য কোশ্চিনের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি তো এটা তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে ওকে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং